হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর ছাদে এসেছি, যা নয়েজ, মানে আওয়াজ, বাবা! তোমরা তো জানোই যে আমাদের বাড়িটা একদম রাস্তার পাশে, না সারাদিন গাড়ি ঘোড়া যায় আর আওয়াজ হতেই থাকে। মানে সত্যি কথা বলতে আমাদের এখন আর এই আওয়াজগুলো কানেই আসে না, মনে হয় মানে মানে অভ্যাস হয়ে গেছে ছোটোবেলা থেকেই। আর যারা আমাদের বাড়িতে আসে তাদের খুব কষ্ট হয় যে এত আওয়াজ, তারপর রাতে রাতে গাড়ি চলে, বড় বড় লরি, তো সেক্ষেত্রে অসুবিধা হয় অনেকের, অনেক আমাদের বাড়ি আসলে বলে আর কি। তো যাই হোক, এখন সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর কালকের ব্লগে তো তোমরা দেখেছো পিসি আমাদের বাড়িতে রয়েছে, পিসি থাকবে, আজকেও থাকবে, পিসি হয়তো মানে দুদিন থাকবে আর কি। তো এখন ব্রেকফাস্ট হয়ে গেছে সবার, আর মা রান্না বসিয়েছে। আর আমার শাশুড়ি মা একটু শরীরটা ভালো না, মানে দুদিন ধরে শরীর খারাপ, কালকেও ওই বাড়িতে গেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো মা তো এমনিও বলি যে কোনো সময় ব্লগে আসতে চায় না, মানে ভিডিওতেই আসতে চায় না, তাও জোর জোর করে একটুখানি নিয়ে আসি। কালকে গেছিলাম, তো আজকে মা ডাক্তার দেখানো, বর তো বাড়ি এসেছে কালকেই, তোমরা দেখলে, ও গেছে মাকে নিয়ে ডাক্তারের কাছে, মা গেছে, দিদি গেছে, মানে আমার ওই সরি মা দিদি আর ও মানে আমার বর, মানে আর কি ভাই বোন আর কি মাকে নিয়ে গেছে আর কি ডাক্তার দেখানোর জন্য। যাই হোক, তো আমি এখন এই যে দেখতে পাচ্ছ জামা কাপড় নিয়ে বসেছি, জামা কাপড়গুলো কেচে স্নান করবো, তারপরে ওই বাড়িতে যাবো, যেহেতু ওই বাড়িতে মা ডাক্তারটা দেখিয়ে আসবে, ওই বাড়িতে যাবো। তো চলো আর বেশি বকবক করবো না, এমনি দেরি হয়ে গেছে কাজের, এখন অনেক কাজ বাকি, সেগুলো করে আমার ওই বাড়িতে যেতে হবে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গত বৃহস্পতিবার দিনকে যখন আমি সন্ধেবেলা বলতে প্রায় 9:30-10:15 দিকে আমার শাশুড়ি মাকে ফোন করি, মানে রেগুলার যেরকম প্রতিদিন ফোন করি, তো তখন মা আমাকে বলে যে মায়ের নাকি মাথা ঘোরাচ্ছে, শরীরটা খারাপ লাগছে, মানে তখন আমাকে অত রাত্রেবেলা মা আমাকে বললো। তো আমি বললাম যে তুমি তো তাহলে আগে একটু আমাকে ফোন করতে পারতে, কিংবা তোমার ছেলেকে জানাতে পারতে। তারপরে আমি এটাও বলেছি যে দিদির বাড়ি তো কাছে, তাহলে দিদিকে ফোন করতে, তাহলে সুবিধা অসুবিধা দিদি আসতে পারতো। তো দিদির ফোনে নাকি ফোন ঢুকছিল না, তো সেই জন্য দিদির ফোনেও ফোন ঢুকছিল না, মানে মা দিদিকেও সাথেও কথা বলতে পারিনি, এদিকে আমাদের দুজনের ফোনেও ফোন করেনি। এবার আমরা এত দূরে থাকি, তো সেক্ষেত্রে মা যদি আমাদের সুবিধা অসুবিধা না বলে, তো সেক্ষেত্রে তো মানে খুবই অসুবিধা হয়। তো সেই জন্য আরও মানে শুক্রবার দিনকে চলে আসা। আর আজকে সকালবেলা তো তোমাদেরকে বললামই যে মায়ের ডাক্তার দেখানোর আছে, তো দিদি আর আমার বর গেছে মাকে নিয়ে, যে কি হয় না হয় তোমাদের সেটা অবশ্যই মানে ডাক্তার দেখিয়ে আসার পরে অবশ্যই তোমাদেরকে জানাবো। সেটা আসলে কী বলতো, মায়ের মানে এমনি ব্যথা বেদনা সেরকম কোনো প্রবলেম নেই, কিন্তু মাঝে মাঝে নাকি মাথাটা ঘোরায়। এবার সেটা প্রেশারের সমস্যাও হতে পারে, আবার সেটা অন্য রকম কোনো সমস্যাও হতে পারে, এবার সেটা ডাক্তার দেখিয়ে মানে দেখানোর পরে সেটা বোঝা যাবে। আর এমনিতেও তো একা একা থাকে, আমাদের সাথে তো থাকে না, তো সেই জন্য মানে খাওয়া দাওয়া ঠিক মতো করে কি না আদৌ সেটা আমরা বলতে পারবো না। আমরা যখন জিজ্ঞাসা করি বলে তো হ্যাঁ হ্যাঁ খাই, কিন্তু আদৌ উনি যে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করে কি না সেটা উনিই জানে। আমাদের সাথে তো কত যাওয়ার কথা বলি, তো মা তো একদমই যেতে চায় না, কারণ তোমরা জানোই যে আমার দিদা শাশুড়ি ওখানে থাকে, আর দিদাও বয়স্ক মানুষ, ওনাকে ফেলেও মা না যেতে চায় না। তো এই কারণে আরও মানে খুবই সমস্যা হয়ে যাচ্ছে, মানে আমরা তো খুব জোর করি মাকে যাওয়ার জন্য, কিন্তু মা ওই কারণেই মানে দিদার জন্যই যেতে চায় না। কিন্তু এই মানে এইবার তো মায়ের শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছে, তো দেখি এইবার যদি মাকে নিয়ে যাওয়া যায় আমাদের সাথে, অন্তত এক সপ্তাহের জন্য যদি নিয়ে যাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। তো দেখি, বলে দেখি, যদি যায় তাহলে তো নিয়ে যাবো, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, স্নান টান করে জামা কাপড় কেচে আমি চলে এসেছি, দেখো বাড়ি দিকে যাওয়ার জন্য, মানে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য চলে এসেছি। আর ছাতা নিয়ে এসেছি, কারণ বৃষ্টি পড়ছিল, আর এসে তো মানে আমি ঢুকেছি, জাস্ট ঝমঝম করে বৃষ্টি নেমেছে। আর বৃষ্টি নামার আগেই না মা ওইদিকে উনানে ভাতটা বসিয়েছিল, কারণ মা উনানেই রান্না বেশিরভাগ করে, ভাতটা শুধু উনানে বসিয়েছিল। তো এবার বসিয়ে ফেলেছে, ওটা তো আর ওখান থেকে নিয়ে আসতে পারছে না, তো মা বলেছে তাহলে ভাতটা করি হচ্ছে, তারপরে এদিকে নিয়ে আসি, ঘরেই রান্নাবান্নাটা করব। আর এদিকে দেখো বর বসে বসে মানে ওষুধ, ডাক্তার কী কী ওষুধ দিয়েছে তো সেগুলোও দেখছে। আর ডাক্তার কী বলেছে বলতো, ডাক্তার বলেছে এবার উনি যেহেতু বসে বসে বিড়ি বাঁধে, তো সেই জন্য ওনার ঘাড়েরও সমস্যা হতে পারে, এবার ওই ঘাড়ের সমস্যার থেকে মাথা ঘোরানো, গা বমি ভাব, এটাও হতে পারে, মানে স্পন্ডলাইসিসের যে প্রবলেমটা এটাও হতে পারে। তো সেই ধারণাই ডাক্তার করছে, তাই ঘাড়ের একটা এক্সরে করতে বলেছে, যাতে এক্সরেটা করলে আর কি বোঝা যাবে যে কী হয়েছে না হয়েছে।
তো দেখো, এদিকে আমি না বসে বসে মায়ের একটা শাড়ির থেকে মানে টার্সেলগুলো খুলে ফেলছিলাম, কারণ মার ওটা একদমই পছন্দ ছিল না। মা বলে ওটা একটু কেটে কেটে দাও, আর তারপর একটু লেবু কেটে আমরা দুজন মিলে একটু খেয়ে নিলাম। আর যেহেতু আজকে শনিবার নিরামিষ, তাই আমি এখন দেখো পনির রান্না করছি। আর পনিরের জন্য আগে পনিরটাকে ভালো করে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি মাখিয়ে নিয়েছি। আর এবার দেখো সাদা তেলে পনিরগুলোকে এখন লাল লাল করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কারণ পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো নর্মালি একটু ভেজে দেখো জলের মধ্যে চুবিয়ে রেখেছি। আর ওইদিকে কিন্তু আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে ভালো করে আর কি পনিরের তরকারি যেভাবে করে একটুখানি জিরা বাটা, মানে জিরা বাটা লঙ্কা বাটা এইসব দিয়ে আর কি ভালো করে পনিরের তরকারিটা বানিয়ে দিলাম। তো তারপরে খাওয়া মানে খেতেও ফুসে গেছি। আর মা রান্না করেছিল ওদিকে পাট শাক, তারপরে ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর আমি তো পনিরটা রান্না করেছি, তোমরা তো দেখলি। তো সেগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা দুজন। মাও খাচ্ছে, মা ওইদিকে বসে খাচ্ছে, তো আমরা তিনজন মিলে আর কি একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো ওই বাড়ি থেকে তো প্রায় সন্ধে 7টা-8টার সময় বাড়ি এসেছি, আর তার একটু পরেই মা দেখো মানে তার মাঝখানে অনেকটা সময় আর ভিডিও কিছু করা হয়নি, তো তার মাঝখানে দেখো মা আবার এদিকে বাড়ি এসে দেখি রুটি বানাতে শুরু করে দিয়েছে। তো রাতে খাবারের জন্য, আর ভাইয়ের না শরীরটা খারাপ হয়েছে সন্ধেবেলা থেকে, পেট খারাপ হচ্ছে, মানে আসার পর থেকে মা বলছে ওর নাকি অনেকবার বাথরুম মানে পায়খানা হয়ে গেছে, পেট খারাপ মতো হয়ে গেছে, যার জন্য বারবার করে বাথরুমে যাচ্ছে। তো মা বললো ওকে ভাত দেবে, আর আমাদের সবার দেখো এখন মা রুটি বানাচ্ছে। আর আমার যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে, তো দেখো অল্প অল্প করে মানে লাউয়ের তরকারি, তারপরে ভেন্ডি আলু ভাজা, আর মাও পনিরের তরকারি রান্না করেছিল, কারণ আজকে এই বাড়িতেও নিরামিষ। তো সেই জন্য আমি আর পিসি বসে বসে খেয়ে নিলাম, আমি আর পিসি একটু আগে খেয়ে নিলাম। আর বাবা তো এখনও আসেনি, আর বর গেছে বন্ধুদের সাথে দেখা করতে, ও আসেনি, তো ওরা আসলে তারপরে ওরা খাবে। আর আমরা আমি যেহেতু একটু আগেই খাই এখন, আর পিসিও খেয়ে নিচ্ছে মামার সাথে, পিসিকে মা বলেছে খাবে, তো পিসি বলল ঠিক আছে দিয়ে দাও। তো সেই জন্য আমরা বসে গেলাম। ওদিকে ভাইকেও মা খেতে দিয়ে দিয়েছে, ওকে আর কি ওই লবণ দিয়ে লেবু দিয়ে আর কি জল দিয়ে ভাত আর কি চিপে দিয়েছে, কারণ ওর বললাম তোমাদের শরীরটা খারাপ করছে। আর তারপরে দেখো কিছু রুটি বানানো বাকি ছিল, মানে মা বাবা আর বরের জন্য আর কি, আমার বরের জন্য তো কিছু রুটি বানানো বাকি ছিল, তো সেগুলোই আর কি মা গরম গরম ভেজে দেবে বলে পরে আর কি বানাচ্ছে। তো মায়ের সাথে আমি, মা বেলছিল আর আমি সাথে সাথে এদিকেই ভেজে দিচ্ছিলাম। তো আমাদের তো মোটামুটি তোমরা দেখলে খাওয়া দাওয়া হয়ে গেছে, মাও খেয়ে নিয়েছে, এবার বাবা বাড়ি আসলে বাবাকেও দিয়ে দেবে, তারপরে বর আসলে মানে আমার বর আসলে ওকেও দিয়ে দেবে খেতে। তো ওদের দুজনে আর কি বাকি রয়েছে, আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন দেখো এই ঘরে ভাইকে পড়াতে এসেছিলো বলে মা না ওপরে আরেকটা বিছানার চাদর পেতে দিয়েছিল, তো সেটাই তুলে নিলাম। আর তুলে এবার বিছানাটাকে ভালো করে ঝিরে ঝুরে আর কি বিছানা করে দেবো, কারণ পিসির খাওয়া হয়ে গেছে, পিসি শুয়ে পড়বে, তো সেই জন্য ভালো করে আর কি বিছানা টিছানা ঝেড়ে দিচ্ছি। তো চলো আজকের জন্য ভিডিওটাও তোমাদের সাথে এখানে এন্ড করলাম। আজকে এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই বলবো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে আমার পাশে থেকো।